নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য পাকা আম দিয়ে স্পেশাল একটা শরবতের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরা তো লেবুর শরবত, আম পোড়া শরবত এইসব তো প্রায়ই খেয়ে থাকি, তবে আজকের আমি আপনাদের জন্য এই নতুন ধরনের শরবতের রেসিপিটা নিয়ে এসেছি। বানানো যেমনই সহজ, মাত্র 5 মিনিটেই বানানো যায়, আর বাড়িতে যা থাকে সেগুলো দিয়েই বানানো যায়। আর বাড়িতে গেস্ট আসলে গেস্টদের বসিয়েও আপনারা এই শরবতটা বানিয়ে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে এই সুন্দর পাকা আমের স্পেশাল শরবতের রেসিপিটা আমরা দেখে নিই। পাকা আমের স্পেশাল শরবত বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের আম নিয়েছি। আমটি বিলিতি আম, সেই কারণে এর মধ্যে কোনো আঁশ নেই। আর এই মিডিয়াম সাইজের আম দিয়ে আমি 2 গ্লাস শরবত বানাবো। আপনাদের আমের সাইজ যদি বড় হয় তাহলে একটা আম দিয়ে 3টে শরবত বানাবেন। একটা পাতিলেবু লাগছে, পাতিলেবুর রসটা বের করে নিতে হবে। আর কিছু আইস কিউব লাগছে। আমার এই আমগুলো খুব একটা মিষ্টি না, তাই আমি হাফ কাপ চিনি নিয়েছি, মানে 100 গ্রাম। আর 2 গ্লাস ঠান্ডা জল নিয়েছি। প্রথমে আমি একটা লেবুর রস বের করে রেখেছি, আর আমটাকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, তারপরে ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। আর এখানে আমরা আটিটা ইউজ করব না। এবার একটা ব্লেন্ডিং জার নিয়েছি, এর মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। আইস কিউবগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমটা দেখুন খুব সুন্দর ব্লেন্ড করে নিয়েছি, খুব বেশি সময় লাগে না, 30 সেকেন্ডের মতো ঘুরিয়ে নিয়েছি। এবার লেবু রসটা দিয়ে দিচ্ছি, আর চিনিটা দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে 30 সেকেন্ডের মতো লো স্পিডে ব্লেন্ড করব। দেখুন এটা ব্লেন্ড করে নিলাম। এবার এর মধ্যে 2 গ্লাস আমি জল দিয়ে দিচ্ছি। জলটা আমি ফ্রিজে ঠান্ডা ইউজ করছি। আবারও এটা ঢাকা দিয়ে আমি 10 সেকেন্ডের মতো একটু লো স্পিডে ঘুরিয়ে নেব। আবার 10 সেকেন্ড ঘুরিয়ে নেওয়ার পরে আমাদের আমের শরবত একেবারেই রেডি। এবার গ্লাসে ঢেলে পরিবেশন করছি। তাহলে দেখলেন তো আমি কত সহজে কত কম জিনিস দিয়ে এই পাকা আমের স্পেশাল শরবতটা তৈরি করলাম। আর এটা বানিয়ে অবশ্যই আপনারা জানান আপনাদের কেমন লাগলো। আমার তো এটা খুবই ফেভারিট, আর বাড়িতে গেস্ট আসলে তাদেরও বানিয়ে এটা পরিবেশন করুন, সবাই খুব পছন্দ করবে। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।